हेलो एवरीवन, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के होच्छे सोमवार आर एखन घड़ीते बाजे 6टा। आज के सन्धेबेला थेके ब्लगटा स्टार्ट करलाम, 6टा बाजे एखन मोने होच्छे ना, चारिदिकटा एखनो आलो आछे। तो रिक गेछे आजके 5टाय पढ़ते, तारपर एसे आबार जाबे 6:45 पढ़ते। तो एखन ओर जन्य एकटु टिफिन बानाबो, एखन करबो आमार चा। तो दुपुरबेला आमि एकटु छातुर शरबत खेयेछिलाम, কারণ ব্রেকফাস্ট আজকে অনেক লেটে করেছি, দুপুরবেলা কোনো খিদে ছিল না। আর যেহেতু আজকে সোমবার, আমি তো পুরো নিরামিষ খাই, নিজের জন্য আলাদা করতে কিছু ইচ্ছা করলো না কো, তার জন্য ছাতু শরবত খেয়ে নিয়েছিলাম। কিন্তু এবার আমার একটু খিদে খিদে পাচ্ছে, তো তার ভাবছি একটুখানি ওর জন্য আমি চাউমিন বানিয়ে দেবো। এই কদিন পরস্পর বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে, মানে গরমটা নেই। এই গরমের জন্য এটা ওটা ওকে করে দিচ্ছিলাম না যে খেলে শরীর খারাপ হবে, কি হবে না হবে। তো আজকে যেহেতু ওরা ওয়েদারটা ঠিকঠাক আছে, কালকে রাত্রিবেলা 6:30টার পর আবার বৃষ্টি হয়েছে, প্রায় 12টা পর্যন্ত ভালো বৃষ্টি হয়েছে এখানে। মানে গাছটাই বাঁদরে ভর্তি হয়ে গেছে, এত বাঁদর এসছে গাছটাই আমি দেখিনি এতক্ষণ। সেই থেকে ভাবছি গাছটা হঠাৎ নড়ছে কিসের জন্য, মানে চশমা পরে নেই, ঠিকভাবে বুঝতে পারছি না, দূরের জিনিস তো দেখতে পাই না, কিন্তু দেখছি গাছটা নড়ছে। তো যেটা বলছিলাম, তো ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে, তার জন্য আজকে ওকে একটু চাউমিন বানিয়ে দেবো, ডিম দেবো। তো তার আগে গ্যাসটা, যেহেতু আমি চা খাবো নিরামিষ, ডিমের ছোঁয়াটা খাবো না, জন্য চাটাকে করে নেবো। করে নিয়ে রিকে চাউমিনটা করবো, তারপর ও খেয়ে আবার বেরিয়ে গেলে বরুণ এলে বরুণের সঙ্গে বেরোবো হাঁটতে। দুদিন হাঁটতে যাওয়াও হয়নি, কারণ বিকেলবেলা করে রোজ ঝড় বৃষ্টি উঠছে, আর কালকে বরুণ আসতে একটু লেট করেছিল, তার জন্য আর কালকে যাওয়া হয়নি। আর তো চলো আগে আমার চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে একটুখানি খেয়ে নিয়ে ডিকের আসার টাইম হয়ে যাবে, তার আগে আমার চাউমিনটাও রেডি করা হয়ে যাবে। তো যেমন তোমাদের বললাম যে আমি চাটা করে নিই, চা খেয়ে নিয়ে ডিকের জন্য চাউমিন বানাবো, সেটা আর পসিবল হয়নি, মানে এখনও আমার চা খাওয়া হয়ে ওঠেনি। বরুণ এসেছিল, ওর সঙ্গে কথা বলতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, তো 6:30 অলরেডি বেজে গেছে। বরুণও বেরোলো, বললো তুমি তাহলে দেরি যখন হয়েছে আর একটু ওয়েট করো, আমি আসি একসঙ্গে চা খাবো। এবার সকালবেলা চা খাই বা বিকেলবেলা চা খাই, আমি একাই খাই, মানে চা একসঙ্গে খাওয়ার মতো পার্টনার আমি কাউকে পাই না। তো যেহেতু ও অফারটা দিল যে একসঙ্গে চা খাবো, তো আমিও দেখলাম তাহলে রিকের টিফিনটা আগে বানিয়ে নিই, তারপর একসঙ্গে বসে চাটা খেয়ে হাঁটতে বেরিয়ে যাবো, রিকও বেরিয়ে যাবে। আর অলরেডি যেহেতু 6:30 বেজেও গেছে, রিক এসে হন্তদন্ত হয়ে ওই গরমটা খেয়ে কষ্ট হবে, তার চেয়ে আমি করে একটু ফ্যান চালিয়ে ফ্যানের তলায় দিয়ে দিই, আর ম্যাগি দিয়েই করবো চাউমিনটা। দেখবে একটা চাউমিন পাওয়া যায় যেটা মুদিখানা দোকানে পাওয়া যায়, একটু মোটা টাইপের হয়, ওটা দিয়ে যেরকম হয় ছোটোবেলায় আমাদের মায়েরা যেমন করে দিত, বাদামটা ভেজে চাউমিন করে দিত, সবজি যা ঘরে থাকতো সেরকম করেই রিকের ম্যাগি দিয়ে ওই টাইপের চাউমিন বানিয়ে দেবো। আর একটুখানি শশা যদি ও নেয় তখন কুচিয়ে দেবো, শশাটা খুব একটা খেতে চায় না, আর একটু সস ছড়িয়ে দেবো, তাহলে ওর মানে পাতি একটা চাউমিন ম্যাগি দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর এই গরমে হালকা ফুলকা একদম ঠিকই আছে। তো চলো আর দেরি করবো না। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো লঙ্কা কুচিয়েছি, একটু চীনা বাদাম নিয়ে নিয়েছি, আমার কাছে কাঁচা বাদামটা নেই, যেটা মানে তেলে দিলে খোলা শুদ্ধ যে বাদামটা থাকে সেই বাদামটা নেই, এটাই আমি নর্মালি খাই, এটাই ঘরে আছে, এটা দিয়ে করে দেবো। 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, যেহেতু রিক একা 2 প্যাকেটই খাবে, আর একটা ডিম, আর এখানে সামান্য আলু দিয়েছি, ঘরে যেহেতু আর কোনো সবজি নেই ওই দিয়ে ওকে বানিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি সসপ্যানের জল, এটার মধ্যে আগে ম্যাগিটা সিদ্ধ করতে দিয়ে দেবো। এখানে জলটা একটুখানি গরম হোক, গরম হলে ম্যাগিটা দিয়ে দেবো। আর এদিকে ফ্রাই প্যান নিয়েছি, দেখি এর মধ্যে আলুটা বসিয়ে দেবো। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম, আলুর মধ্যে দিয়ে দিলাম নুন, একবারই দিয়ে দিলাম, আর আলাদা করে কিছু নুন তখন অ্যাড করবো না। একটু নাড়াচাড়া করে ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা করে দেবো কম, আলুটা তো তখন সিদ্ধ হোক। আর এখানে হয়ে গেছে আমার জল গরম, ম্যাগির ভেতর থেকে মশলাগুলো বার করে নিয়েছি, বার করে প্যাকেট থেকে দিয়ে দেবো। এখানে বেশি সিদ্ধ করবো না, একবার ফুটে উঠলেই নামিয়ে দেবো।
এখানে ম্যাগিটা ফুটে উঠেছে, আর বেশি সিদ্ধ করব না, এটা দিলেই বেশ ঝরঝরে চাউমিনের মতো হবে আর কি। এর থেকে বেশি সিদ্ধ করলে না একদম সে কাদা কাদা হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর এরকম একটা দুটো ইয়েতে ঢেলে দেবো। ঠান্ডা জল দিয়ে দিলাম, তাহলে একটা একটা থাকবে, জলটা ঝরুক। তো তখন দেখি আলুটা আমার কত দূরই হলো, মানে আলু আমার সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেবো। এবার বাদামগুলোকে একটুখানি ভেজে নেব, বাদামগুলো প্রথমে আবার নেড়ে নিলে ভালো হতো। যাই হোক, যেহেতু এটা ভাজা বাদামই, আমি বেশি ভাজবো না। সামান্য তেল অ্যাড করলাম, বেশি দেবো না। পেঁয়াজটা ভেজে নেবো এবার, এবার পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। আমার ছেলে ঝাল খেতে খুব পছন্দ করে, তাই দুটো লঙ্কাই দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু দিলাম ছড়িয়ে, তেল অ্যাড করে দিলাম, ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা ভেজে নেবো, ওটা এরকমই হয়েছে। এর মধ্যে আলু আর বাদামটা অ্যাড করে দিলাম। মশলা দুটো অ্যাড করে দিলাম, আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশে গেলে এরপর যখন ম্যাগিটা অ্যাড করবো না, খুব ভালোভাবে মিশে যায়, নাহলে মশলা একদিকে ম্যাগি একদিকে হয়ে যায়। আর ম্যাগি মশলাটার মধ্যে নুন আছে, আর আলু ভাজার সময়তে আমি নুন দিয়েছিলাম, তো আলাদা করে এখানে আর কিছু নুন অ্যাড করলাম না। এবার আমি ম্যাগিটা অ্যাড করে দেবো। এই যেহেতু ঠান্ডা জলটা দিয়ে দিয়েছিলাম, একটা একটা ঝরঝরে আছে, ব্যাস রেডি হয়ে গেছে। ওদিকে রিপ এসে গেছে, তো ওদিকে রিক এসে গেছে, রিক খেতে বসে পড়েছে, কিন্তু বরুণ এখন এসে পৌঁছায়নি। যদিও আমাকে এখনো গ্যাস পরিষ্কার করতে হবে, বাসনগুলো মাজতে হবে, তারপর চা করবো, চা করে তারপর ভাত চা পাবো। আর ওবেলা আমার একটু পোস্ত করাই আছে, রাত্রিবেলা তরকারিটা করতে হবে না, ঝিঙে আলু পোস্ত করেছিলাম ওবেলা। আর কালকে তোমাদের কালকেকার ভ্লগে তোমাদের আমি মাছ দেখিয়েছিলাম, যে অনেক মাছ রিক নিয়ে এসছে। তো ওই মাছগুলোর একটা না ফিস ট্যাঙ্ক টাইপের রিক করে দিয়েছে, গাছের গোড়ায় দেওয়ার জন্য ওই রং বেরঙের পাথর এনেছিল, সেগুলো দিয়ে করে দিয়েছে, তারাও তোমাদের দেখাচ্ছি, কিন্তু খুব খুব সুন্দর লাগছে।
রান্নাঘর থেকে এসে যখন ওই ফ্যানের তলায় দাঁড়ানো হচ্ছে না, আর মনে হচ্ছে না ফ্যানের তলা থেকে সরি, এতটাই গরম লাগছে। তো চলো গিয়ে এবার আমার চাটা বানিয়ে নিই। অলরেডি 7:10 হয়ে গেছে, রিক করতে বেরিয়ে গেছে, বরুণ এখনও এসে পৌঁছালো না, বললো আমার সামান্য কাজ আছে, আমি বেরোবো আর আসবো, আমার জন্য কিন্তু ওয়েট করো। ফোন করলাম, বললো এখনও 20 মিনিট মতো দেরি হবে। তো আমি দেখলাম বসে থেকে লাভ নেই, আমার সেই কোন 5:30 থেকে খিদে পেয়েছে, আমি একটার পর একটা এটা করতে গিয়ে ওটা করতে গিয়ে আমার খাওয়া হয়নি। তো আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, আমি এখন এটা খাই, বরুণ এলে বরুণের চাটা আমি গরম করে দেবো। ও যেহেতু বলেছিলো আমি এক্ষুনি চলে আসবো, তার জন্য ও চাটা আমি করে নিয়েছিলাম। তারপর আধ ঘন্টার জন্য হলেও আমাকে হাঁটতে বেরোতেই হবে। অলরেডি 7:45 বেজে গেছে, বরুণ এই একটু আগে এসছে, ওকে চা গরম করে দিলাম, চা খেলো। আর হাঁটতে আজকে আর যাওয়া হবে না, ওই হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু কেনাকাটার আছে কেনাকাটা করে নেব। কাল যেহেতু মঙ্গলবার, একটু ফুল, একটু হনুমানজির লাড্ডু টাড্ডুগুলো কেনার আছে, এগুলো কিনে নিয়ে চলে আসবো। আবার রিক আসার টাইম হয়ে যাচ্ছে, 1:30 বেজে যাবে, যদি এসে যায়। একটা আজকে চাবি নিয়ে গেছে কি আমি বলতে পারছি না, আজও মনে হচ্ছে ভুলেছে। হ্যাঁ আজ হচ্ছে আমি ভুলেছি, টিভির ফ্রিজের মাথায় রাখা আছে। চলো দেরি করবো না, ঘুরে আসি। এসে চেঞ্জ করে একবারে সোজা চলে এসেছি রান্নাঘরে।
তো পোস্তটা গরম করব আর ভাতটা তো সন্ধ্যাবেলা এক ফুট দিয়ে রেখেছিলাম ওটাও চাপিয়ে দিয়েছি ওটা হয়ে যাবে তারপর আমি গা ধোব মানে প্রচন্ড ঘেমে গেছি বাইরে বেরিয়ে আর তারপর তো গরম তো আছেই প্রচুর আর বাইরে দেখলে আজকে প্রচন্ড ভিড় কালকে যেহেতু ঈদ আজকে মার্কেটে প্রচন্ড ভিড় গিয়েছিলাম কিছু গ্রসারি আইটেম কেনার ছিল ডাল টালগুলো শেষ হয়ে গিয়েছিল ওগুলো কিনলাম ঠাকুরের ফুল মিষ্টি কিনলাম আর রিকো এসে গেছে একটা জিনিস ভালো হয়েছে মানে আমরাও ঢুকেছি রিকো ঢুকেছে কারণ আর রিক যদি আগে চলে আসতো রিককে এসে ওয়েট করতে হতো তো তাড়াতাড়ি করছি আর আমি দেখি আমার জন্য একটুখানি ছাতু শরবত করে নেবো আমি আর কিছু খাবো না আমার খেতে ইচ্ছা করছে না আর ওই চায়ের সঙ্গে আমার তিন চারটে বিস্কুট খাওয়া হয়ে গেছে আর হ্যাঁ আজকে আর গ্রোসারি আইটেমগুলো কিনতে গিয়ে আমি দুটো নাইটি কিনে নিয়ে এলাম নাইটি সাধারণত আমি পরি না এর আগের দিন দুটো নিয়েছি আর আজকে দুটো নিলাম আগের দিনের দুটোকে আমি কাটাতে দিয়ে এসেছি মানে নিচের দিক থেকে আমাকে কাটাতে হবে আমার খুব নাইটি পায়ে জড়িয়ে যায় যেহেতু আমি বিশাল লম্বা মানুষ আর নাইটিগুলো হয় অনেক বড় বড় আমার পায়ে জড়িয়ে পড়ে যাওয়া সম্ভব মানে খালি পড়ে যায় পায়ে জড়িয়ে আমি খালি পড়ে যাই তাই নাইটি যদি আমি পরি তো দলা দিক থেকে কাটিয়ে নিয়ে তারপরে পরি তো দেখি কালকে একবার বেরোবো জানি না ঈদ খোলা থাকবে কি না দোকান একবার ফোন করে জেনে নেবো যদি খোলা থাকে তাহলে ওই দুটোকে দিয়ে আসবো কাটিয়ে দিতে আর না হলে যদি না যেতে পারি অবশ্যই কালকে তোমাদের দেখাবো তো যাই হোক চলো বিকেল থেকে একটু একটু করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি ভিডিওটা কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থেকো আজকের মতো এইটুকুই।